স্ট্যান্ডার্ড 3 তোমাদের আজকের ছবিটা দেখে নাও, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। আর আগের দিনে এগুলো প্র্যাকটিস নিশ্চয় তোমরা করেছো বা করছো বাড়িতে। তো দেখো আজকে কি আঁকা দিচ্ছি, টেবিল ক্লক। আজকে যে ছবিটা দেবো টেবিল ক্লক কীভাবে আঁকতে হয় দেখো। এরপর ঠিক এর মাঝখানটায় দুটো লাইন, এখানে একটা। এবার এখান থেকে এইভাবে দুটো ব্যাঙ্গা লাইন টানলাম, এদিক থেকেও ঠিক একই রকম ভাবে দুটো ব্যাঙ্গা লাইন, মানে লিঙ্ক দুটো গোল করে দেবে। এবার দেখো নাম্বার গুলো দেবে এইভাবে, ঠিক প্রথমে সাজিয়ে নেবে। আচ্ছা তাহলে প্রথমে একটা বড় গোল, তারপরে ছোট গোল, এরপর কি করলাম, এরপর এই দুটো করলাম, তারপর কি মাঝখানটায় মাঝখানটায় একটা গোল হলো টুপির মতো। এরপর এই দুটো করা হলো, নিচে দুটো গোল করে দেওয়া হলো স্ট্যান্ড। এবার নাম্বারগুলো সাজিয়ে নেবে, প্রথমে 12, তারপরে 6, 12 এর নিচে এখানে 9, এখানে 3, এই চারটে আগে সাজিয়ে নেবে, তারপরে 1, 2, 4, 5, 7, 8 করে দেবে, দেখবে পুরোটা হয়ে গেছে। এরপর কাটাগুলো করে নেবে। এবার কালারগুলো বলে দিচ্ছি, দেখো ভিতরে হলুদ কালারটা দেবে, এই টুপিটা লাল, এইটার এইটা একই কালার দেবে, গোলাপি কালার দেবে। এখানটা দেবে লাল কালার, এটা অরেঞ্জ, কমলা, দুদিকটাই কমলা দেবে, এটাও কমলা, এটাও কমলা, এটা নীল কালার। কাঁটাগুলো কি করবে, আচ্ছা এর ভিতরে একটা গোল আছে ছোট, এটা কি করবে, এটা এটা ভায়োলেট কালার দেবে, বেগুনি কালার। আর এই দুটো কাঁটাই সবুজ করে দেবে, কালো সবুজটা। এর ভিতরে কালারটা দেবে হলুদ, হয়ে যাওয়ার পর এই কালারটা হয়ে যাওয়ার পর নীল কালার দিয়ে বর্ডার দেবে, শুধু এই কাঁটাগুলো নীল কালার দিয়ে বর্ডার দেবে না, এই যে হলুদ কালারটা দিয়েছো তারপর দেখবে কাঁটাগুলো তোমরা কী কালার দিতে বলেছি, কালো সবুজ, এখানে বেগুনি, কাঁটাগুলো তোমরা পেন্সিলে করে বুলিয়ে দেবে শুধু, আর কোনো কালার দেবে না, এটা আমাকে এঁকে রং করে দেবে, ভালো করে প্র্যাকটিস করে দেবে।